वेलकम बैक বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম, যেটা লোকেশন হচ্ছে ইকো পার্কের একদম অপোজিটে। ওয়্যাক্স মিউজিয়ামের এন্ট্রি গেটের একদম পাশে আমরা ট্র্যাডিশনাল কলকাতার একটা রেপ্লিকা দেখতে পেলাম, যেখানে স্ক্র্যাপ ইউজ করে সুন্দর করে কলকাতার যত দর্শনীয় স্থান আছে সবগুলিকে এক জায়গায় করে একটা নস্টালজিক পরিবেশ ক্রিয়েট করা হয়েছে। এখানে এলে আপনাদের মনে হবে স্কাইস্ক্রেপারের মধ্যে কলকাতা হারিয়ে যায়নি, কলকাতা কলকাতাতেই আছে। পাশে চায়ের দোকান থেকে চা নিয়ে ট্রামে বসে চা খেতে খেতে বিকেলটা খুব সুন্দর করে এনজয় করতে পারেন। এখানে ভেতরে ঢোকার আগে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। প্রথম হচ্ছে, এখানে যত মূর্তি আপনারা দেখতে পাবেন সবই হচ্ছে মোমের, তাই এখানে টাচ করা বা হাত দেওয়া কিন্তু একদমই প্রোহিবিটেড, মানে আপনারা টাচ করতে পারবেন না। দ্বিতীয়ত, বাইরের খাবার আপনারা নিয়ে ঢুকতে পারবেন না, ফটো আর ভিডিও আপনারা লোকাল যারা ভলেন্টিয়ার্স আছে তাদের পারমিশন নিয়ে তুলতে পারেন। মিউজিয়াম সানডের দিন বন্ধ থাকে এবং বাকি দিন দুপুর 12টা থেকে সন্ধে 7:30টার মধ্যে যে কোনো টাইমে আপনারা আসতে পারেন। ওয়্যাক্স মিউজিয়ামের এন্ট্রি টিকিট আপনারা দুভাবে কিনতে পারেন, অনলাইনে কেনার জন্য যে লিঙ্ক আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর অফলাইনে কিনতে গেলে আপনারা এখানে কাউন্টারে এসে ডাইরেক্ট কিনতে পারেন। দুটো ক্ষেত্রেই চার্জ হচ্ছে 250 টাকা পার হেড, 3 বছর বয়স পর্যন্ত এন্ট্রি ফ্রি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার ওয়াল, এই সিগনেচার ওয়ালে প্রত্যেকটি ব্যক্তির সিগনেচার আছে যাদের রেপ্লিকা মানে ওয়্যাক্স এই মিউজিয়ামের ভেতরে রয়েছে। এবার আমরা ঢুকে যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামে প্রথম ওয়্যাক্স যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর। কিছু রিপেয়ার ওয়ার্ক চলাকালীন আমরা ওয়্যাক্স মিউজিয়ামে গেছিলাম, তাই মহাত্মা গান্ধীর ওয়্যাক্স আমরা দেখতে পাইনি। ফটো গ্যালারিতে আমরা দেখতে পেলাম মহাত্মা গান্ধীর কিছু মেমোরেবল ফটোস। নেক্সট আমরা দেখছি শারদামা, তারপরে সিস্টার নিবেদিতা, এবারে মাদার টেরিসা, শ্রী রামকৃষ্ণ। ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতীয় সংবিধানের স্রষ্টা ডক্টর বিআর আম্বেদকর, আমাদের পূর্ব রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, স্ক্রিনে আমরা 3 জন বিখ্যাত সায়েন্টিস্টকে দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছেন আলবার্ট আইনস্টাইন, তারপরে সত্যেন্দ্রনাথ বসু, আর অবশেষে আচার্য জগদীশচন্দ্র বসু। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রিকেট জগতে 4 জন বিখ্যাত তারকা। প্রথমে সচিন তেন্ডুলকর, তারপর কপিল দেব, তারপর সৌরভ গাঙ্গুলি, আর অবশেষে বিরাট কোহলি। সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়াল, মানে এই দেওয়ালের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ছবি, ওয়াল পোস্টার, সবকিছু, এবং পুরোটাই ইন্ডিয়ার যত বিখ্যাত স্পোর্টস পার্সোনালিটি তাদেরকে নিয়ে। সামনে ফুটবল জগতের 2 জন বিখ্যাত তারকা, মেসি আর মারাদোনা। সঙ্গীত শিল্পী হেমন্ত মুখার্জি, মান্না দে, এভারগ্রিন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। ডিস্কো ড্যান্সার মিঠুন দা, মানে মিঠুন চক্রবর্তী, বিগ বি অমিতাভ বচ্চন,
শাহরুখ খান, চুলবুল পাণ্ডে সলমান খান, এবার আমরা চলে এসেছি অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের স্টুডিওতে। ওয়্যাক্স মিউজিয়াম টোটাল 2টি ফ্লোর নিয়ে অবস্থান করছে। আমরা অলরেডি 6th ফ্লোর ঘুরে নিয়েছি, এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে 5th ফ্লোরে। 5th ফ্লোরে শুরুতেই আমরা দেখে নেব কিছু হলিউডের বিখ্যাত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের। মাদারওয়্যাক্স মিউজিয়ামের এ টু জেড খুঁটিনাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া এখানকার গুগল লোকেশন, এখানকার আরও যাবতীয় ডিটেলস যদি আপনারা এখানে ঘুরতে আসেন, যা যা জিনিস লাগে যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। চোখে পড়লো যেখানে লেখা আছে দ্য আনডেডস। চলুন দেখি ভেতরে কি আছে। যারা ভূতকে ভয় করেন এই জায়গাটা কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন, কেননা ভেতরে বিভিন্ন রকমের সাউন্ড আসছে এবং একটা ভয়াবহ পরিস্থিতি যেটা বলে বোঝানো যাবে। সামনে আপনারা দেখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, এরপর রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বর্ণপরিচয় লিখেছেন, এরপর একে একে আমরা দেখব পণ্ডিত রবিশঙ্কর এবং রাজা রামমোহন রায়। এরপর আমরা চলে যাচ্ছি এমন একটি জোনে যেখানে আমরা দেখতে পাবো বিখ্যাত কার্টুন ক্যারেক্টার, বিভিন্ন টিভি সিনেমা ক্যারেক্টার যারা খুব ফেমাস, জাদু। বিখ্যাত কার্টুন ক্যারেক্টার মোটু ও পাতলু, সাক্ষাৎ মিস্টার বি, মানে আমরা ভাবতেই পাচ্ছি না যে এটা অরিজিনাল মিস্টার বি নয়, ছোটা ভীম, বিখ্যাত বাংলা কমিক ক্যারেক্টার বাঁটুল দি গ্রেট, ডোরেমন, স্পাইডারম্যান, হ্যারি পটার, ট্যাটু লাইট, এটা একটা এট্রিগেট, দেখি ভেতরে কি আছে। বন্ধুরা, ট্যাটু লাইট হচ্ছে এমন একটি জায়গা যেখানে চারদিকে আপনাদের স্ক্রিন থেকে বিভিন্ন ধরনের লাইট দেখতে পাবেন, এবং এর সামনে যদি আপনারা গিয়ে দাঁড়িয়ে পড়েন তাহলে ওই লাইটটি আপনাদের গায়ে পড়বে এবং মনে হবে আপনাদের শরীরে এই ট্যাটুটি করা হয়েছে। অসম্ভব ভালো জায়গা, অবশ্যই ওয়্যাক্স মিউজিয়ামে গেলে এটা কিন্তু মিস করবেন। এখানে ওয়্যাক্স মিউজিয়ামের কিছু সেলস কাউন্টারও আছে যেখান থেকে বিভিন্ন রকমের মার্চেন্ডাইজ এবং সোভিনিয়ার আপনারা কিনতে পারেন।
5th ফ্লোরে এক্সিট গেটের বাইরে একটি স্ন্যাক্স কাউন্টারও আছে, আপনারা খিদে পেলে এখান থেকে খাবারও ট্রাই করতে পারেন। এবার আমরা আবার চলে যাচ্ছি 5th ফ্লোর থেকে 6th ফ্লোরে, কেননা 6th ফ্লোরে একটি রেস্টুরেন্ট আছে, প্লাস ওখান থেকে গোটা নিউ টাউনের একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। চলো দেখে নিই। নিঝুম শান্ত পরিবেশ, সামনে থেকে গোটা নিউ টাউন দেখা যাচ্ছে। তাই আপনাদের প্রত্যেককে একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা ওয়্যাক্স মিউজিয়ামে আসেন অবশ্যই 1 ঘন্টা টাইম এক্সট্রা হাতে নিয়ে আসবেন, কেননা মিউজিয়াম দেখার পরে যদি আপনারা উপরে চলে আসেন আপনাদের মনেই হবে না যে আপনারা বাড়ি যাবেন, মনে হবে এখানেই কিছুক্ষণ বসে থাকি, এখানেই কিছুক্ষণ আড্ডা মারি, কেননা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া এবং এত সুন্দর ভিউ, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করবে না। বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য।